আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। দর্শক, চলে আসলাম আজকে অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে। তো সামনে ঈদ, ঈদের দিন আমরা সবাই অনেকে কাস্টার্ড খেতে পছন্দ করি। তো সেক্ষেত্রে যদি আমাদের বাসায় কাস্টার্ড পাউডার নাও থাকে, কীভাবে ঘরে থেকে খুব সহজে কাস্টার্ড পাউডারটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি দেখাবো, দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে, সেজন্য আপনাকে বাইরে থেকে নতুন করে কিছু আনতে হবে না, আর খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আমি আজকে অল্প একটু করে দেখাবো, কারণ আমার কাস্টার্ড পছন্দ না, বাট আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে আমি অল্প একটু করে করব, সেজন্য আমি খুব সামান্য করে আপনাদের দেখাচ্ছি। সেজন্য আপনাদের সবার আগে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে চিনি, ঘরে থাকা চিনিটা আপনারা এই যে এইভাবে করে নেবেন, পাউডার করে নেবেন চিনিটা। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে চিনি নিয়ে নিচ্ছে একটা চামচ, যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণের চামচ দিয়ে, এই যে এখানে দিয়ে দিলাম চিনি এক চামচ, এই যে আরও এক চামচ দিয়ে দিলাম। আমার বাইরে রাস্তার সাথেই বাসা এত শব্দ হচ্ছে, হয়তো বিরক্ত হবেন সবাই, বাট আমার এখানে যেহেতু ব্লেন্ডারটা সেট করা এখানেই আমার করতে হলো তাই এত শব্দ। যাই হোক, ওইটা একটু ইগনোর করলে শিখে নিতে পারবেন। আর এই যে গুঁড়ো দুধ আছে এখানে, এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দুই চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারও সম পরিমাণে দিয়ে নিতে হবে। দিয়ে সব কিছু দিয়ে এই যে এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই। তবে কাস্টার্ড পাউডারটা একটু কেমন জানি হালকা কালার থাকে, হালকা ইয়েলো একটা ভাব থাকে, সেটা আমরা সবাই জানি, সেজন্য আপনারা একটু ফুড কালার ইউজ করতে পারেন। এই যে আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে নিয়েছি, এখন এটাকে শুধু ব্লেন্ড করলেই হয়ে যাবে কাস্টার্ড পাউডার। দেখাচ্ছি দর্শক, এই যে আমি এখানে এটা ব্লেন্ড করে নিব। এই যে দর্শক দেখেন, খুব সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনার কাস্টার্ড পাউডারটা হয়ে গেল। আপনারা যদি চান আর একটু কালার অ্যাড করতে পারেন, না চাইলে নাই। আমি যতটুকু দিয়েছি কালার ভালো আসেনি, আমি অফ ক্যামেরা আর একটু কালার দিয়ে এটাকে ই করে নিব। এই যে ঢেলে দিলাম আমি আর একটু কালার, এখন এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এখন কিন্তু কালারটা চলে এসছে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার বেশি কালার হয়ে যাবে। এখন ক্যামেরা একটু কম বোঝা যাচ্ছে, বাট এসেছে কালারটা। এটা এখন জাস্ট আমি একটা কৌটায় ভরে রেখে দিবেন, আর ঈদের দিন খুব সহজে যেন ঝটপট কাজটা তৈরি করতে পারেন সেই কাজটা করে ফেলবেন। এই যে হয়ে গেল, আমি একটা কাছের গরমে রেখে দিচ্ছি। কত সহজে দেখেন তৈরি করা যায়, এটা আমাদের ঘরে থাকা উপকরণে এত মজার একটা খাবারের ইটা তৈরি হয়ে যাচ্ছে, বেসটা তৈরি হয়ে যাচ্ছে, খারাপ না কিন্তু।
আশা করি সবাই বাসায় তৈরি করে খাবেন ঈদের দিন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।